মাহে রমজান উপলক্ষে রাজানত 350 দুস্থ পরিবারের পাশে দিয়েই হাজী কলিলুর রহমান সওদাগর ফাউন্ডেশন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী ফরিদ আহমদ তালুকদারের অর্থায়নে 350 দুস্থ পরিবারের মাঝে এক বস্তা করে সেল বিতরণ করা হয়। শনিবার দুপুরে উপজেলার ফারতলী নানোর শেখপাড়া গ্রামত হাজী কলিলুর রহমান সওদাগরের বাড়ির মাদত নাজি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি আছেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং ফারতলী নান পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুকন উদ্দিন। ফারতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফুর সঞ্চালনায় এড়ে স্বাগত বক্তব্য রাখি ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ হাসেম তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখি ফাউন্ডেশনের পরিচালক নুরুল আফসার তালুকদার। হাজী ফরিদ জন্য আপনারা দোয়া করবেন যেন প্রতি বছর এইরকম ভাবে এই যে ক্ষুদ্র এই সামগ্রী দেওয়ার জন্য আপনারা সবসময় আপনার কি জন্য উনি বারবার এইরকম ভাবে সারা জীবন দিতে পারার মতন লক্ষ্য করে থাকি। আপনারা জানেন সরকারে কয়েকদিন আগে আমরা বিরমাল দিয়েছি, এই রমজান মাসে আরও দুইবার আমরা টিসি বিরমাল প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে প্রায় 570 জনকে। এবং আমরা সরকারের পাশাপাশি আপনারা গতকাল ফেসবুকে দিকে জানি না আমাদের এই এলাকার মাননীয় সংসদ এবিএম ফাস্ট করিম চৌধুরী ওনার সুযোগ দান, পারাস করিম চৌধুরী এই এলাকায় ন্যায্য মূল্য একটি পূর্ণ বিতরণ করা হবে। এটা বিশেষ অতিথি আসিল স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, মোহাম্মদ কাশেম, মফিজুল হক তালুকদার, দোলা মিয়া তালুকদার, রুকন উদ্দিন সিদ্দিকী, আনোয়ার মিয়া সহ আরো বোধ কেউ। সভাত অন্যান্য মাঝে উপস্থিত আসিল আবুল কালাম, মোহাম্মদ আরবান, জেনারেল তালুকদার, সাইফুল ইসলাম সহ আরো অনেকে। হাতলি সাহেব এক নম্বর রোডার আজি মরহুম ফরি আমার সদাগর ফাউন্ডেশনের পক্ষ প্রতি বছর নিয়ে এবছর আরও 350 পরিবারে এক বস্তা করে সহাই দি রমজান হিসেবে। তো আমরা বেয়াকে একে দোয়া করি মানে ইনশাআল্লাহ বলি গেলে যেন আগামীতে আরও আমরা বাড়াইয়া দিতে মতো ইনশাআল্লাহ। সবার শেষে প্রত্যেক পরিবার রাত 25 কেজি ওজন রোগ্য করে সোলের বস্তা তুলে দেওয়া হয়। উল্লেখ্য হাজী খলিলুর রহমান সওদাগর ফাউন্ডেশন প্রতিষ্ঠার ফরত্তুল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী ফরিদ আহমদ তালুকদারের অর্থায়নে প্রত্যেক বছর রমজান সোলের বস্তা ইফতার সামগ্রী দিয়ে। এছাড়াও করোনার সময় খাদ্য সহায়তা, বিয়ের অনুদান, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা দিয়ে এই ফাউন্ডেশন। সি প্লাস চট্টগ্রাম।